আজ গুরু পূর্ণিমা আর গৌরী পূর্ণিমার পর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরের শ্রাবণী মেলা। বুধবার আজ গুরু পূর্ণিমা, আজ থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা। উল্লেখ্য জানা গিয়েছে গুরু পূর্ণিমার পর থেকে শ্রাবণ মাসের রবিবার শুরু হচ্ছে শ্রাবণী মেলা। গত দুবছর করোনা পরিস্থিতির কারণে মন্দিরের প্রবেশদ্বার খোলা ছিল, কিন্তু মন্দির চত্বরে মেলা বন্ধ ছিল। তবে এবছর করোনা কাটিয়ে মেলা হবে। তবে দূর দূরান্ত থেকে আসেন বাবা শিবের মাথায় জল ঢালতে প্রচুর মানুষ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জলপেশ তীর্থধাম বছরে তিনটি মেলা বসে মন্দির চত্বরে, শ্রাবণ মাস, ফাগুন মাস এবং বৈশাখ মাস। তবে শ্রাবণ মাসের শুরুতে প্রত্যেক রবিবার মন্দির চত্বরে পুণ্যার্থীরা আসেন, সোমবার বাবা শিবের মাথায় জল ঢালেন তারা। তবে মন্দির প্রবেশ দ্বার 20 টাকা এবং 100 টাকার টিকিট রয়েছে। अभी ना जाओ छोड़ कर बाबा। दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। শ্রাবণী মেলা 2022, মানে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা থেকে শুরু হয়, তবে আমাদের হচ্ছে প্রত্যেক সোমবার, শ্রাবণের প্রত্যেক সোমবার, অর্থাৎ এখানে 5টা সোমবার, মানে প্রায় 15 আগস্ট পর্যন্ত এই মেলা চলবে। সাধারণত পুণ্যার্থীরা রোববার করে আসে, আর সোমবার রোববারে রাত্রে ভোরবেলা জল ঢালে, আর সোমবারে ধীরে ধীরে সব চলে যায়। তো এইবার আমরা আশা করছি মেলা বিশাল মেলা হবে, প্রচুর পুণ্যার্থী আসবে, কারণ গত 2 বছর কোভিডের জন্য মেলা হয়নি। সেই জন্য মনে হয় আমাদের ধারণা যে প্রচুর ভিড় হবে, আর তাছাড়া প্রচুর দোকানপাটও এসে গেছে, মানে সাজু রব শুরু হয়ে গেছে। প্রশাসন অবশ্যই, প্রশাসন জলপাইগুড়ি পুলিশ তো থাকবেই, তাছাড়া আমাদের ভলান্টিয়ার্স প্রায় 100 ভলান্টিয়ার্স এখানে থাকবে, তারপরে সিভিল ডিফেন্স থাকবে, সব নিয়ে মেলা। সিসিটিভি ক্যামেরা কি থাকছে? হ্যাঁ অবশ্যই, আমাদের প্রায় 32টা সিসিটিভি ক্যামেরা এখানে আছে।